তো প্রত্যেক বছরই বাঙালিদের একটা শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, আর যে এবার হাইলাকান্দির মানুষের জন্য একটা দ্বিগুণ উৎসব, কারণ এবছর আমাদের হাইলাকান্দিতে আমাদের মামা আসছেন, আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তার জন্য অনেকই ভালো লাগছে। এবছর আমার একটি গান একক সঙ্গীত এসেছে আমাদের ব্যান্ড মেলোডি মেকারের পক্ষ থেকে, তো দুজন আমি শোনার চেষ্টা করছি। দুর্গা এলো ঢেঙ্কুড়া কুর সুরে, দুর্গা এলো নতুন ছন্দ নিয়ে, দুর্গা এলো ঢেঙ্কুড়া কুর সুরে, দুর্গা এলো নতুন ছন্দ নিয়ে, শরৎ শোভায় রাঙালো মন, ঢেউ তুলেছে কাশবন, সপ্তমী আর অষ্টমীতে প্যান্ডেলে আড্ডাবাজি, নবমীতে হালকা সাজে সেলফিতে জমজমাটি, দুর্গা এলো ঢেঙ্কুড়া কুর সুরে, দুর্গা এলো নতুন ছন্দ নিয়ে। ধন্যবাদ। এবছরটা একটু আলাদা, কারণ হচ্ছে আমাদের আসামের যিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, তিনি আমাদের মধ্যে মানে এবছর হাইলাকান্দিতে দুর্গাপুজো দেখতে আসছেন, প্রতিটি মণ্ডপে মণ্ডপে তিনি পুজো দেখতে যাবেন, পুজো উপভোগ করবেন। ওইটা মানে আমরা হাইলাকান্দিবাসী একটু আলাদাই উৎসাহিত, মানে যেহেতু আমরা সবাই ওনাকে মামা বলে পরিচিত, সেই মামা আসছেন তার জন্য আমরা একটু আলাদাই উৎসাহিত। আর আমি আশাবাদী মানে এবারের পুজোটা সবার যাতে সুন্দর সুস্থভাবে কাটে, সবাই এটাই শুভেচ্ছা রইল, পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল।